চিন্তা, দর্শন, জীবনবোধ যখন শিল্পের সাথে একাকার হয়, তখনই তা হয়ে ওঠে নান্দনিক। আর অভিনেত্রী জয়া হাসান তার মূর্তিমান উদাহরণ। যশ, খ্যাতি, শ্রদ্ধার সর্বোচ্চ অবস্থানে থাকা জয়া তবুও নত, বিনীত। শুধু এই বাংলাতেই নয়, তিনি এখন ওপার বাংলার প্রথম সারির অভিনেত্রী। একের পর এক কলকাতা সিনেমায় কাজ করে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া অভিনীত কলকাতা সিনেমা ঝরা পাতার ট্রেলার। জীবনানন্দের জীবনী নির্ভর গল্প নিয়ে সিনেমার কাহিনী আবর্তিত। এখানে জীবনানন্দের স্ত্রী লাবণ্যের ভূমিকায় অভিনয় করেছেন জয়া। জীবনানন্দ শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন শিল্পী, প্রকৃতির শিল্পী। সেই শিল্পী হওয়ার পেছনে সংগ্রাম উঠে এসেছে ঝরা পাতায়। চিরাচরিত নারীর বাসনা নিয়ে জীবনানন্দের সাথে সংসার শুরু করা লাবণ্য সংসার ধর্মে পিষে যেতে যেতে ক্লান্ত হয়ে কবিকে করেছেন আক্রমণে ক্ষতবিক্ষত। কবি ভাবনা, সংসারের পীড়ন, অন্যের সমালোচনায় জীবনানন্দ হয়ে উঠেছেন কখনো কখনো ক্ষুব্ধ, কখনো আরো ক্ষুরধার। এমনই এক গল্পের সিনেমা ঝরা পাতা। সুনিপুণ অভিনয় দক্ষতায় জয়া এখানে অতুলনীয়া। সিনেমায় জীবনানন্দের পরিণত বয়সের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার দক্ষ ও অভিজ্ঞ অভিনেতা ব্রাত্য বসু। তরুণ জীবনানন্দের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ব্যানার্জি। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। জয়া এর আগে কলকাতা সিনেমা বিসর্জন, বিজয়া ও রবিবার সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। এছাড়াও অন্যান্য সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে সেখানে। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার আরেকটি সিনেমায়। সিনেমার নাম কালান্তর, বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ। সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। জয়া ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা, জয়রাজ সহ কলকাতার এক ঝাঁক অভিনেতা। দেশের সিনেমায় জয়াকে সর্বশেষ দেখা গেছে দেবীতে। এই সিনেমায় তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন। কলকাতা সিনেমায় নিয়মিত অভিনয় করলেও জয়া বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি দেশের সিনেমায় বেশি বেশি কাজ করতে চান, কিন্তু এখানে তার কাজের সুযোগ খুবই কম। আমাদের দোষেই কি আমরা হারাচ্ছি এই গুণী অভিনেত্রীকে? সেটা একটা প্রশ্ন বটে। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।